প্রিয় শিক্ষার্থী, বিহাম একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব হচ্ছে ইপিএস টপিক বইয়ের অধ্যায় ভিত্তিক প্রশ্ন। 27 অধ্যায়ের প্রশ্ন রয়েছে। তো প্রথমে ট্র্যাকটা আমি চালু করে নিচ্ছি।1에서 3번 다음 그림을 보고 1에서 3번 1 থেকে 3 다음 그림을 보고 পরবর্তী চিত্র দেখে 알맞은 대답을 고르십시오. সঠিক উত্তরটি বাছাই করুন। 1번 사람은 이 사람은 এই লোক অডিয়ে 가야 합니까? 어디게 가야 합니까? 1 মানে এই লোকটিকে কোথায় যেতে হবে? এই চারটার মধ্যে একটা উত্তর বলবে। তো তার দাঁতে আমরা দেখতে পাচ্ছি তার দাঁতে ব্যথা, দাঁতটা একটা ভাঙা। তো তাকে কোথায় যেতে হবে? দন্ত বিভাগে যেতে হবে। নেকওয়ায়ে 가야 합니다. 2 치과에 가야 합니다. 3. 피부과에 가야 합니다. 4. 산부인과에 가야 합니다. 어디에 가야 합니까? 1. 내과에 가야 합니다. 내과에 가야 합니다. 이러면 어째 조리 비박에 바 어벤더린 비박에 제대 하베. 2. 치과에 가야 합니다. 아, 돈토 비박에 제대 하베. 자이 উত্তর হবে। 돈토 비박에. 3. 피부과에 가야 합니다. 피부과에 합니다. 4. 젊 비박에 제대. 산부인과에 가야 합니다. 그래 어째 가이니 비박에 제대 하베. 다게 몰라도 제대 하베 고대 돈토 비박에. 그 পরের প্রশ্ন 2번 이 사람은 무엇을 합니까? 이 룩티 키 코트세 연고를 바릅니다. 몰음 라가체 2 약을 먹습니다. 오숏 카체 3 소독을 합니다. 지원 목도 코트세 4 파스를 붙입니다. 호체 플라스터 코트세 몰어토 셰 호체 4 키 코트세 제 몰음 라가체 다홀이 약 넘버터 우뜰 호에 자베 এরপরে 3 নম্বর আমরা দেখতে পাচ্ছি ইনজেকশন মারতেছে। আমরা এটা ট্র্যাকটা প্লে করছি। 3번 이 사람은 무엇을 했습니까? 이 룩티 কি করতেছে? 1. 깁스를 했습니다. 깁스를 했습니다. 2. 수술했습니다. 오퍼레이션 করতেছে 3. 주사를 맞았습니다. 주사를 맞았습니다. 4. 인젝션 했지. 붕대를 감았습니다. 밴디스 맞지. 그럼 이 3 넘버টাই আনসার হবে। 제 ইনজেকশন দিচ্ছে। 4 থেকে 5 সেটা হচ্ছে যে একটা আলোচনা বলবে, সেটা থেকে ভিত্তি করে এই দুইটা প্রশ্নের আনসার করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা অবশ্যই অবশ্যই থাকে। তো হানায়ে ইয়াগিরুল দুদগ একটি আলোচনা শুনে দুগে দুইটি জিলমুনে প্রশ্নের দাদা ভাষায় উত্তর করুন। 4에서 5번 하나의 이야기를 듣고 두 개의 질문에 대답하십시오. 어떻게 오셨습니까? 넘어져서 발목을 삐었어요. 넘어져서 발목을 삐어졌어. 만에 보리기에 바일 곱지때 마타 빼였지. 어디 봅시다. 어디 봅시다. 고타이 데키. 여기가 아픕니까? 이간에 베타 거리기. 아. 아. 네. 해. 베타. 발목에 파스를 붙이시고 또 바일 곱지 모스케체. 많이 걷지 마세요. 어디 가다 니셋. 그리고 집에서 찜질을 하셔야 됩니다. 에번 바리테 버로펠 체크니테 হবে. তাহলে এখানে দেখতে পেলাম যে একটা লোক তার পায়ে আঘাত পেয়েছে, মস্কে গেছে, সে ডাক্তারের কাছে আসছে, ডাক্তার তাকে উপদেশ দিচ্ছে। তাহলে এই প্রশ্নটা হচ্ছে ইয়োগির অধিমনিকা, এটা কোথায়? তারা যে কথা বলতেছে এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে আনগোয়া, আভ্যন্তরীণ বিভাগ, সোয়া গোয়া, এটা হচ্ছে শিশু বিভাগ, হিয়ং জং হিয়ং উই গোয়া অস্থি বিভাগ, আরেকটা হচ্ছে ইভিন হোগোয়া নাক্কাল গোড়া বিভাগ। তাহলে সে যেখানে আসছে এটা হচ্ছে অস্থি বিভাগ, মানে এখানে হাড় ভাঙা চোরা মস্কে যাওয়ার চিকিৎসা দেওয়া হয়। তাহলে এই 3 নম্বর আনসার হবে। নাম জানুন মসুল হাইয়া হামনিকা, পুরুষটিকে কী করতে হবে? সুসুল হাইয়া হামনিদা, তাকে অপারেশন করতে হবে। মানি খদর মানি খরাইয়া হামনিদা, বেশি হাঁটতে হবে।
মেইল ইয়াগুল মগায়া হামনিদা প্রতিদিন ওষুধ খেতে হবে বা জীবেশ বাড়িতে চিমজিল হাইয়া হামনিদা বরফের ছেঁকা দিতে হবে তাহলে এই 4 নম্বর করতে হবে তাকে বরফের ছেঁকা দিতে হবে এরপরে কিছু বর্ধিত অনুশীলন রয়েছে একটা দেহারে দুকো চিলমুনে আলমাজেন গসেল গোরুশিপসিও দেহর দুধকো আলোচনাটা শুনে জিল মনে প্রশ্নের আলমাজন সঠিক ফসল বিষয়টি কুরুশিপসিও বাছাই করুন আলোচনা শুনে এই প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের বাছাই করতে হবে প্রশ্নটা কি আগে দেখে নিই যে নাম যা নন পুরুষটি উয়া কেন ইলচিক তাড়াতাড়ি থুয় হারিয়ে গো হামনিদা কাজ শেষ করতে হবে অজে ফেসিক তে উমশিকল ঝালমোন মগন্নজি কেসোক বেগা আপায়ো সুরু সিনন কুয়েনচানায়ো চনন কুয়েনচানন্দেও ভেঙে ভেঙে বলে দিচ্ছে আবার অজে ফেসিক তে উম অজে হুইসুক দে উমশিগুল মানে গতকাল হুইসিক অর্থ হচ্ছে কোম্পানির পার্টি কোম্পানির পার্টিতে খাবার শিগল ঝালমোন মগন্নজি ভালো ছিল না কেসোক বেগা আপায়ো এর মানে হচ্ছে সবসময় পেট ব্যথা করছে কুয়েনচানায়ো সুরু সাহেবের সমস্যা হয়েছে কি চনন কুয়েনচানন্দেও না আবার সমস্যা হয়নি ইয়াগুন মগসয়ো ওষুধ খেয়েছে নে ইয়াগুল সাসো মগন্নন্দেদো হ্যাঁ ওষুধ ক্রয় করে খেয়েছি তবে কেসোক বেগা আপুনেও ওনুরুন জোথেরুল হেয়া দেল গত কাতায়ো আজকে তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে ওয়ে ইলচিক ঠেগুনারিয়াগো হামনিকা পুরুষটি কেন তাড়াতাড়ি কাজ শেষ করতে যাচ্ছে এটাই ছিল এই প্রশ্ন কেন তার ইয়াগি অফসস ওষুধ না থাকার কারণে বেগা ভাষা পেট ব্যথার কারণে হুইসে গি ইসে কোম্পানির পার্টি আছে বাবুল মগ বাগুলান মগস খাবার না খাওয়ার কারণে তার হচ্ছে পেটে অসুস্থতার কারণে ব্যথার কারণে সে আজকে দ্রুত কাজটা শেষ করতে যাচ্ছে হ্যাঁ এরপরে রয়েছে আপনার ইপিএসসি কি তো এইখানে নিচের প্রশ্ন চিত্র দেখে আমাদেরকে উত্তর বাছাই করতে হবে এটা হচ্ছে চক্ষু বিভাগের একটা কাজ তাকে কোথায় যেতে হবে 1 নম্বর আন গোয়ায়ে খাইয়া হামনিদা তাকে চক্ষু বিভাগে যেতে হবে হ্যাঁ এটাই হচ্ছে উত্তর এরপরে 2 নম্বরে হচ্ছে এটা বরফের বরফের ছেঁকা দেওয়া যে চিমজিল হাগো ইসমনিদা বরফের ছেঁকা দিতেছে এরপরে 3 নম্বর মুগি নমো আফায়ো গলা খুব ব্যথা মুগি ড্যাশ হলে নাক কান গলা বিভাগে যে ই বিন ই হুয়ে মানে নাক কান গলা বিভাগ খা মানে গিয়ে বসিয়ে দেখুন তাহলে মুগি ড্যাশ মুগি আফাসো মানে গলা ব্যথা হলে আফুমিয়ন এটা আফাসো মানে ব্যথার কারণে আর এটা আফুমিয়ন মানে হলে তাহলে গলা ব্যথা হলে আমাদের কী করতে হবে নাক কান গলা বিভাগে যেতে হবে এই 3 নম্বরটা হবে আনসার এরপরে 4 নম্বর যে জিবে স বাড়িতে ইউরি হ্যানন্দে বাড়িতে রান্না করেছে তবে সরুল রান্না করার সময় সরুল দেওয়সমনিদা হাতে ছেঁকা লেগেছে হাত পুড়ে গিয়েছে খোরাশ সেই কারণে ইয়নগো বারুগো ম্যান্দুরুল তাহলে কী করতে হবে মলন লাগিয়ে এবং ব্যান্ডেজ লাগাতে হবে তাহলে বুথিয়সমনিদা খাওয়া চিকচিল জুমুল এটাই 1 নম্বরটা হবে কেননা ব্যান্ডেজ লাগাতে হবে লাগানোর কোরিয়ান ভাষা হচ্ছে বুথিয়সমনিকা বুথিয়সমনিদা এরপরে দাউম জিলমুনে দেদাবুল হাসিয়া পরবর্তী প্রশ্নটি পরে উত্তর করুন এখানে চিকিৎসা সেবার সময় এটা হচ্ছে ফিউগিল ফিউগিল মানে হচ্ছে আপনার কার্যদিবস সকাল 10টা থেকে 6টা এরপরে হচ্ছে জমশিম দুপুরের খাবার 1টায় আর থুইউল শনিবার 10টা আর ইরিউল রবিবার ছুটির দিন বন্ধ জিল্লিও বাদুল সুইসুল শিগানি অঞ্জে পরামর্শ পাওয়ার সময় কোনটা সেটা হচ্ছে ইরিউল হয়ে